বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটা, ও বাসটা করে আমি সৌদি আরব যাব। এটা সৌদি আরব থেকে এসেছে, এখন আবার সৌদি আরব যাবে। বন্ধুরা, আসলাম আমি কালকে আমার সৌদি যাব। সৌদি যাওয়ার জন্য বাসে যাব। পিসিআর টেস্ট করার জন্য আসছি। বাহরাইনের যেখানে পিসিআর টেস্ট করে সেখানে আসলাম। কোভিড টেস্ট স্যাম্পল দেওয়ার জন্য বসে রইলাম। এখানে টাকা পে করলাম, এই দেশি টাকা 10 টাকা। এখন জাস্ট স্যাম্পল নিতে আর কি। শেষ করলাম আমার স্যাম্পল দেওয়া। আরেকটা জিনিস হলো, বাহরাইনে মাস্ক বাইরে আসলে 24 আওয়ার্স মাস্ক পরা থাকতে হবে। না হলে আপনার এই দেশি টাকা 20 টাকা, তার মানে বাংলাদেশে 5,000 টাকা জরিমানা। আলহামদুলিল্লাহ, আমার বাহরাইনের ট্যুর শেষ। এখন আমার গোছ গাছ, লাকিস্টাকে সব গোছ গাছ। এখন হোটেল ছেড়ে দিব। নিচে আমার ট্যাক্সি আসছে। তো এখন আমি আলহামদুলিল্লাহ রওনা দিব সৌদি আরবের উদ্দেশ্যে। এখান থেকে ট্যাক্সি দিয়ে চলে যাব বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমি স্যাপকো বাসে করে সৌদি যাচ্ছি, দাম্মাম। শেষ আজকের সকাল। শেষ চলে গেছি হোটেল ছেড়া। আল্লাহ এই বাসে রাখা, আবার নেক্সট টাইম আসলে বাহরাইনে দেখাবো সব কিছু। গুড বাই মন প্লাজা হোটেল। আলহামদুলিল্লাহ, বাহরাইন 2 দিন ঘুরলাম, খুব ভালো লাগলো। এখন আমি যাচ্ছি আমার বাসের স্টেশন, স্যাপকো বাসে। ওখান থেকে আমার বাস হলো দুপুর 12টায় দাম্মামের উদ্দেশ্যে, সৌদি আরব দাম্মামের উদ্দেশ্যে। এখন আজকে জুম্মার দিন, আশা করি ইনশাল্লাহ রাস্তাতে জুম্মার নামাজটা পড়তে পারবো। তো সাথে মাও ভাই আছে, আসসালামু আলাইকুম। উনি তো খুব 3 দিন আমার যথেষ্ট কোম্পানি দিচ্ছে। ওনারও খারাপ লাগতেছে, আমার কাছে খারাপ লাগতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসাথে ছিলাম। এখন উনি মানে আসলে আমার মাকে পিক আপ করবো। বলছে ভাই আপনি যাচ্ছেন, আমার আসলে খুব খারাপ লাগতেছে। আসলে আমারও খুব খারাপ লাগতেছে। এখন আচ্ছা, আসলে খারাপ লাগারই কথা। 3টা দিন একসাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম। সন্ধ্যা বলতে কি 24 ঘন্টাই ছিলাম। 2-3 ঘন্টা মানে হোটেলে ঘুমাইছি, সারাদিন ওর সাথেই ছিলাম। তো আর কিছু করার নাই, যাইতে তৈরি হই। তো যাচ্ছি ইনশাল্লাহ, দেখি পরে মিড স্টেজ পার হবো, টুকিটাকি যাওয়া যায়। তো দোয়া করবেন যাতে আমার সব কিছুই সুন্দরভাবে সেফলি হয়। এটা হলো মানামা বাহরাইনের বাস স্টেশন, লাল বাস। এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে, মানে ডিস্ট্রিক্ট না, শহরে বিভিন্ন জায়গায় যায়। কিন্তু মানামা একটা জিনিস, কোনো ট্রেন নাই, কোনো ট্রেন লাইন নেই। এটা হলো মানামা বাস স্টেশন। ওয়েলকাম টু মানামা টার্মিনাল। দিস ইজ, আর ওইটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে আমি সৌদি আরবের বাসে উঠবো। এই কাউন্টার থেকে সৌদি আরবের বাস ছাড়বে। অলরেডি সৌদি আরবের বাস চলে আসছে। এই বাসে করে আমি যাব সৌদি আরবে। বাসটা দেখাচ্ছি, ওই পিছনের যে বাসটা দেখতে পাচ্ছেন, ও বাসটা করে আমি সৌদি আরব যাব। এটা সৌদি আরব থেকে এসেছে, এখন আবার সৌদি আরব যাবে। এই বাসে করে আমি ইনশাল্লাহ রওনা দিব। তা আর আমার সময় আপনার 1/2 ঘন্টার ভিতরে আমি রওনা দেবো ইনশাল্লাহ, বেশি দেরি নাই। তো গুড বাই বাহরাইন। ইনশাল্লাহ রওনা দিয়ে যাবো, কিছুক্ষণের মধ্যে আমি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো আল্লাহর রহমতে এই বাসটি দিয়ে আমি রওনা হব। তো রওনা হওয়ার আগে এখানে কিন্তু ছোটোখাটো একটা ইমিগ্রেশন হয়। যেমনটা আপনার যে টিকিট করেছেন, এই টিকিটটা তারা দেখবে এবং আপনার পাসপোর্টটা দেখবে যে আপনি সৌদি যেতে হলে কোনো ভিসা লাগবে কি না, বা অন্য রাষ্ট্রে যারা আছে। তো সেগুলো দেখে सब किछु कंट्रोल करे छोटोखाटो एक इमिग्रेशन करे तारपरे आपनाके ए बासे उठते दिबे अन्यथाय आपनाके ए बासे जेते दिबे ना। तो बंधुरा दुःखेर विषय हलो आमार जाइते पारलाम ना कारण आमार किछुर एक्सट्रैक्शन छिलो एक्सट्रैक्शन कारण आमि जाइते पारलाम ना कारण तुर्की থেকে আসলে নাকি 14 दिन এখানে কোয়ারেন্টাইন করতে হবে তারপরে আপনার সৌদি আরব যেতে হবে। এই কারণে বাসওয়ালারা বলল যে তুমি যেতে পারবা বাট তুমি বর্ডার থেকে ফিরে আসলে আমাদের সমস্যা, আমাদের পুরো বাস নিয়ে আসতে হবে। তুমি ট্রাই করতে পারো গাড়ি ট্যাক্সিতে, বাট আমি ট্যাক্সির জন্য ট্রাই করছি পরে দেখলাম যে না আমার এই জিনিসটা রিস্ক হয়ে যায় আবার ডিপোর্ট হওয়া বাহরাইন থেকে আবার সৌদি না দিলে আবার মানে একটা মানে হ্যাসালে পড়ে যাবো আমি। এই কারণে আমি যেতে পারলাম না দেখি এখন ভিন্ন কী উপায় পাই যে দাঁড়িয়ে বাংলাদেশ এখান থেকে চলে যাবে। তা আমি খুব স্যাড যেতে পারলাম না সৌদি আরব, সব টিকিট টুকিট এভরিথিং ইজ প্রবলেম। তো দোয়া করবেন যাতে শীঘ্রই একটা ব্যর্থ হয়ে গেলাম যেতে পারলাম না যখন সৌদি আরব হোটেলে ছেড়ে দিয়েছি। তো আমার যে গাড়ি বন্ধু ছিল সে বললো তার বাসায় চলে যেতে, তো তার বাসায় চলে গিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।